আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। রামপ্রসাদ কুণ্ডুর 79 বছর বয়সে মৃত্যু হয়। বিশিষ্ট শিক্ষক, ভাটপাড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান, ব্যারাকপুর মহকুমার শ্রমিক আন্দোলনের অন্যতম শ্রমিক নেতৃত্ব। তার স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয় ভাটপাড়া গোল পার্কে। এই স্মরণসভায় সভাপতিত্ব করেন নারায়ণ রায়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিআইটির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক, সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য ও ব্রাহ্মণ সরকারের প্রাক্তন মন্ত্রী অনাদি সাউ। এছাড়া উপস্থিত ছিলেন সিআইটির উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক গার্গী চট্টোপাধ্যায়, সিআইটির উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সভাপতি নেপাল দেব ভট্টাচার্য, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সংসদ, শিক্ষক, শ্রমিক আন্দোলনের অন্যতম নেতা তড়িৎবরণ তোপদার, এলাকার ছাত্র, যুব, মহিলা, সাধারণ মানুষ এই স্মরণসভায় অংশগ্রহণ করেন। স্মরণসভার শুরুতেই প্রথমেই তারা প্রতিকৃতিতে মাল্যদান অনুষ্ঠিত হয়। এরপরে এক মিনিট নীরবতা পালন করে এবং এই স্মরণসভায় অনাদি সাউর বক্তৃতা এবং কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি এবং রাজ্য সরকারের দুর্নীতির কথা তুলে ধরেন প্রত্যেক বক্তাই। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন। মাস্টারমশাইয়ের সম্বন্ধে বলতে গেলে স্বাভাবিক কারণে আমার অনেক কথা বলার আছে। রামপ্রসাদ কুণ্ডুকে জানায় লাল 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 সেলাম। রামপ্রসাদ কুণ্ডু অমর রাহে। রামপ্রসাদ কুণ্ডু অমর রাহে। রামপ্রসাদ কুণ্ডু রামপ্রসাদ কুণ্ডু কুণ্ডু রামপ্রসাদ কুণ্ডু রাজু রাম আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা ও দেশের
আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।